হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ ইটিসি। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আশা করি যে যেখানেই আসো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে এটা ছিল শুক্রবারের রাতের বেলা, এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এই তো মুরগিটা নিয়ে আমি অনেক দুষ্টামি করলাম। এটা অনেক নাদুস নুদুস গুলুমুলো একটা মুরগি। আসলে মুরগিটার ওজন হলো 4.5 কেজির মতো, অনেক ভারী ওজনের একটা মুরগি। এটা আমার কাটতে তো অনেক ভয় লাগতেছে। তো আমি আনার পরে একটু দুষ্টামি করতেছি আর শ্যুট করতেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি বলতেছিলাম খাসির মতো এই মুরগিটা আমি কিভাবে রান্না করবো আর কীভাবে কাটবো আর কি, অনেক ভয় লাগতেছিল। আর মাকে যে একটু বলবো যে কাইটা দিতে, মার শরীরটা দেখলাম তেমন ভালো না, তো এই কারণে মাকে বলি নাই। আর এই যে মুরগির মাথাটা আমি প্লেট দিয়ে ডাইকে রাখছি, কারণ হলো মুরগিটা জবাই করার পর একটু রক্ত বা কাটা মাথাটা দেখাইতে জানি আর কি কেমন লাগতেছিল। আর এটা ঠিকও না ইউটিউবে রক্ত দেখানো, এই কারণে প্লেট দিয়ে ঢাকা, প্লেট দিয়ে ঢাইকা রাখছি। তো আমার সাথেই থাকো, আমি এই মুরগিটা কাটার পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। কাটাটা যেহেতু শেয়ার করতে পারতাছি না, মানে অনেক কষ্ট করে আমাকে এটা কাটতে হবে যুদ্ধ করে আর কি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলে আমার নতুন নতুন ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও, গোল্ডের রিভিউ ভিডিও সব পেয়ে যাবা তোমরা। আর তো এখন আমি মুরগিটা কাটি, আমার সাথেই থাকো। কাটার পরে আমি ফিরে আসতেছি আবার। তো এই যে দেখো মুরগিটা কাটার পরে কতগুলা মাংস হয়েছে, অনেকগুলা মোটামুটি। আর কাটতে আমার খবর হয়ে গেছে, আমার তো মনে হয় যে শরীর কাঁপতেছিল মুরগি কাটার পরে। আর পোতা দিয়া চেচ্চা চেচ্চা কাটতে হয়েছে আমার, মানে হাড় তো অনেক শক্ত, একদম লাল মুরগির মতো, লাল যে মুরগিগুলো হয় ওই মুরগির মতো শক্ত। তো আমি যেগুলা হাড় যেখান থেকে কাটতে পারি নাই, তো ওগুলা একটু বটির নিচের দিকে রাইখা পোতা দিয়া বাড়ি দিলে ওইভাবে কাটতে পারছি। এই মাংসগুলা কাটতে আসলে চাবাড়ির মতো যে থাকে, চাবাড়ি দিয়া কাটতে অনেক ভালো হয়। তো এখন আমি মাংসগুলো ধুয়ে নেই, তারপরে অল্প করে মাংস রান্না করব রাতের জন্য, আর বাকিগুলা রাইখা দিব ফ্রিজে, ধোয়ার পরে পানিটা ঝরাই নিয়ে ভালো করে। মাংস হয়েছে এখানে, আর এই মুরগিটার দাম মানে 4.5 কেজি, 900 টাকা পড়ছে। তো এই যে মাংসটা ধোয়ার পরে আমি এভাবে একটা ঝুড়িতে নিয়ে পানিটা ঝরাই রাখতেছি, আর এটা পরে আমি পুটলা করব। আর অল্প করে মাংস এখন রাতের জন্য রান্না করব। তো এটা কিভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি মুরগির কিছুটা চামড়া আলাদা করে ছাড়িয়ে নিয়ে ওইটাও ধুয়ে নিলাম। তো অল্প কয়েক টুকরা মাংস আর হইলো এই চামড়াগুলা আমি এখন রান্না করবো আর কি, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে, মানে রেজালার মতো। এইভাবে কিন্তু মুরগিটা আমি আগেও শেয়ার করছি রান্নাটা, এভাবে রেজালা রান্নাটা। আসলে রেজালা কিন্তু এক একজন এক একভাবেই রান্না করে, আমি যেভাবে সবসময় রান্না করি কাঁচামরিচ দিয়ে রেজালাটা, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমি মাংস নিয়ে নিলাম, আর এখন সাথে চামড়াগুলো নিয়ে নিব। আর এই মুরগির চামড়া খেতে কিন্তু অনেক অনেক ইয়াম্মি, কে কে পছন্দ করো প্লিজ কমেন্টস করবা। আর ডিমগুলা কিন্তু আমি পরে দিয়ে দিব, রান্নাটা অর্ধেক হয়ে আসার পরে। একসাথে ডিমগুলা দিয়ে দিলে তরকারি, মানে ডিমগুলা ভেঙে গেলে আর কি তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। সেই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, জানোই তো আমি জাল খোরাপা। তো এখন সব মশলা গরম মশলাগুলি দিয়ে দিব, আস্ত গরম মশলা দিব, এলাচটা আমি একটু পোতা দিয়ে একটি থেতলে দিব আর কি, পোতা দিয়া। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। আসলে চিকন লবণটা শেষ হয়ে গেছে ঘরে, তো এই লবণটাই দিতে হইলো আমাকে, কিছু করার নাই যেহেতু রাতের বেলা, এখন আর আনা অসম্ভব না। আর দিয়ে দিলাম, এটা হলো ধনিয়া বাটা,
আসলে এই মুরগিটা রাত্রের বেলা আনার উদ্দেশ্য হলো আমার মেয়েটা দুপুর বেলা আমি এই তো গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, এলাচ না সরি গোলমরিচ আর লং, আর এলাচটা একটু আমি পোতা দিয়ে থেতলে দিব। আর হলো সাইবার জন্য মুরগিটা আনা। তো রেসিপি তোমরা দেখিয়ে নিলা, এই তো আমার দেওয়া শেষ প্রায় সবকিছু, এখন শুধু একটু হলুদের গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে এটা মাখাই নিব। আর এলাচটা দেওয়া হয়নি, এলাচটাও দিয়ে দিব। তো বলতেছিলাম যে সাইবার জন্য মুরগিটা আনা, দুপুরবেলা আজকে রান্না করছিলাম হলো পাঙ্গাস মাছের মাথা আর কি, পেঁয়াজ দিয়ে ভুনা করছিলাম পাঙ্গাস মাছের মাথা একটু ই করে আর কি ভেঙে। তো আর হলো রান্না করছিলাম পাবদা মাছ, টমেটো দিয়ে ঝোল রান্না করছিলাম অল্প করে আর কি, মাখা মাখা ঝোল। তো ওর পাঙ্গাস মাছও খায় না, তারপরে হলো এই পাবদা মাছও খায় না, দুপুর থেকে সারা দুপুর আর কি না খাইয়া রয়েছে, ডিম দিয়ে ভাত খাবে না সে। বলছিলাম যে ডিম ভাইজা দেই, খাইবো না। তারপর না খাইয়া থাইকা একদম বিকেল বেলা আর কি, পরে বলতেছে যে আমি ডিম দিয়ে আমার ভাত ফ্রাই করে দাও, তারপর বিকেলবেলা ভাত ফ্রাই করে দিছিলাম ওকে। তো অল্প কয়টা খাইছিল তখন, তো ওর জন্য এই রাতের বেলা মুরগি আনা আর রান্না। তো এই তো মুরগির মাংসটা কিন্তু এখানে মাখানো শেষ, এখন আমি পানি দিয়ে এটা চুলাতে বসাই দিব। আর হলুদটা একটু কম কম মনে হইতাছে, আমি আর একটু হলুদ যদি লাগে পরে আগে দেখি বলকটা উঠুক, তারপর একটু দিয়ে দিব। আসলে হলুদের কালারটা তেমন ভালো না আমাদের এবারে হলুদটা। আর মেয়ের কথা যা বলতেছিলাম, শুধু আমার ঘরে, আমাদের ঘরে আমার মেয়েটাই বেশি বিরক্ত করে খাবার নিয়ে, এটা খাইবো না ওইটা খাইবো না, অনেক রকম সবজি খায় না ও, অনেক রকম মাছ খায় না। আসলে প্রতিদিন তো মাংস রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আসলে সব জিনিসই খাওয়া উচিত। সব বাচ্চাদের বেলায় বলি, শুধু মেয়ে বলে কথা না, ছেলে মেয়ে সব বাচ্চাদের বেলায় সব খাবারের অভ্যাসটা থাকা ভালো। তো এটা হোক, আমি মাংসগুলো পোটলা করে নেই। তো এই যে এই মাংসগুলো আমি ভাগ করে নিছি, এগুলা এটা মানে এই মুরগিটা থেকে ওই যে রান্না বসাইলাম, আর এই যে আরো 2 দিনের জন্য এখানে ভাগ করা হয়েছে, আরো একটা আছে, আর ছোট যে কয়েক টুকরা মাংস ওটা দিয়ে আমি বাচ্চাদেরকে আর কি টিকা করে দিব। আর এই যে ঝুড়িতে মাংসটা এখানে অল্প দেখাইতেছে, কিন্তু অল্প না, আসলে অনেকটুকু মাংস এখানেও। এটা দিয়ে আমি বুটের ডালের রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব, বুটের ডাল দিয়ে রান্না করব, এটা একটু হাড় সহ মাংস এখানে। তো এই যে তরকারি কিন্তু বলক চলে আসছে, দেখো হলুদের কালারটা কিন্তু কম কমই মনে হইতেছে, আমি আর একটু হলুদ এখানে দিয়ে দিব, যেহেতু একদম সাদা সাদা লাগতেছে বেশি। আর এটা কিন্তু একদম সাদাও করা যায়, ওইভাবে যদি পোলাওর সাথে খাই তাহলে কিন্তু আমি এখানে টক দই বা গুঁড়ো দুধ আর লেবুর রসটা অ্যাড করি, আর যেহেতু ভাতের সাথে খাবো তো গুঁড়ো দুধ আর বা টক দই অ্যাড করলাম না, আমি এইভাবে রেজালাটা করি ভাতের সাথে খাইলে। তো আরেকটু হলুদ আমি দিয়ে দিলাম, আর দিব না, এখনকার কালারটা ঠিক আছে, আর একটু হয়ে আসলে কালারটা আরও একটু সুন্দর দেখা দেব। তো এটা কিন্তু তরকারিটা কিন্তু একটু পর পর নাড়াচাড়া করতে হবে এভাবে, নইলে কিন্তু পেঁয়াজটা আর কাঁচামরিচটা গলবে না। এভাবে ভালো করে একটু পর পর নাড়াচাড়া করলে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা গলে যায় তাড়াতাড়ি। মুরগিটা আনার পরে অনেক মানে দুষ্টামি করছিলাম আমরা পাকের করে, আমার যা আমি আমার মেয়ে, আসলে টাইটেলটা কি দেওয়া যায় মুরগির, কাটতে গিয়ে আমার খবর হয়ে গেছে মুরগিটা। তো আমি ভাবতেছিলাম যে টাইটেল দিব হলো খাসির মতো মুরগিটা আমি কিভাবে কাটলাম রান্না করলাম সেটা, আসলে কত কিছুই ভাবি যে টাইটেল কি দেওয়া যায় চিন্তা করে পাই না। আরেকবার ভাবলাম যে এই কুরবানির মুরগির মাংস কিভাবে রান্না করলাম, আসলে কি দিব টাইটেল অনেক সময় কনফিউজড হয়ে যায় আর কি। তো এই যে দেখো আমার কিন্তু রান্নাটা শেষ, তরকারিটা কথা বলতে বলতে আমি কিন্তু এটা বারবারই নাড়াচাড়া করছি, ঢাকনা দেওয়া একবার দিয়েই একবার খুলি এরকম করে আর কি।
তো আমার এই রান্না শেষ, কমপ্লিট প্রায়। তো আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে বরাবরের মতো ভিডিওতে লাইক দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা। আর যারা নতুন আছো তাদেরকে বলছি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা। তাহলেই কিন্তু আমার নতুন নতুন ব্লগ ভিডিও, রেসিপির ভিডিও বা গোল রিভিউ ভিডিও তোমরা সব দেখে নিতে পারবা। আর প্লিজ, তোমাদের কাছে আমি মানে এটা হেল্প চাইতেছি, তোমরা প্লিজ কমেন্টস করে বলবা আসলে আমি কোন টাইপের ভিডিওগুলি দিতে পারি, দিলে ভালো হয়। আমি আগের ভিডিওতে বলছিলাম কিন্তু তেমন কেউ বলো নাই দুই একজন ছাড়া। তোমরা একটু কমেন্টস করে বলে দিবা যে আমি আসলে কি রকম ভিডিওগুলি দিলে বেশি ভালো হয়, এটা আমার তোমাদের কাছে জানার ইচ্ছা আর কি। তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে, এটা অনেক তেল বের হয়েছে। আমি প্রথম মনে করছিলাম যে তেলটা কম হয়েছে তরকারিতে, তো আরেকবার দিতে চাই আর দেই নাই। তো আমার যা বলতে তার দিও না, পরে দেখবো অনেক তেল বের হইব, কারণ যেহেতু এগুলা মুরগিতে তেল ছিল, চামড়াতে অনেক তেল থাকে। তো দেখো এখন কিন্তু অনেক তেল বের হয়েছে। তো আমার রান্না শেষ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক দোয়া রইল। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।